ঢাকার প্রবেশমুখে অবস্থানের 10 দিন পর সরকার পতনে ফের এক দফা দাবিতে ফিরল বিএনপি। শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে গণমিছিল করবে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোন ধরনের বাধা দিলে দায় সরকারকেই নিতে হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার পতনের এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 11 আগস্ট অর্থাৎ শুক্রবার জুমা নামাজের পরে ঢাকা মহানগরে উত্তরে এবং দক্ষিণে আপনার দুটি গণমিছিল হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি শান্তিপূর্ণভাবে আন্দোলনে সহিংসতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বাধা দেওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে শান্তি সমাবেশের নামে প্রত্যেকটি প্রোগ্রামেই তারা আমাদের বাধা দিয়েছে এবং আমরা আশা করব এই কর্মসূচিতে সরকার কোনো বাধা প্রদান করবেন না। যদি বাধা প্রদান করেন তার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকেই বহন করতে হবে। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণের অভিযোগ তুলে তিনি ডিবি অফিসকে ভাতের হোটেলে পরিণত হওয়ার অভিযোগ তোলেন। এখন গোয়েন্দা দপ্তর হয়েছে ভাতের হোটেল, তাই না? এখন ভাতের হোটেল বিরোধী দলের নেতা কর্মীদেরকে অপদস্থ করার জন্য আজকে সরকার শুধু মিথ্যা মামলা, জুলুম, হয়রানি, খুন, গুম এগুলোই নয়, অনেক চক্রান্ত ষড়যন্ত্র সেখানে করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশনের মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমানের সাজার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ডাকা হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।